নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনাদের ভালোবাসা আবারও পুরনো দিনের গ্রোয়ারদেরকে আমাদের সামনে তুলে আনছে। আর আমার জীবনে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল একসময় 90-এর দশকে, সেই বিখ্যাত গ্রোয়ার শান্তি মণ্ডল মহাশয়ের ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি। অনেক পুরনো দিনের অসাধারণ গ্রোয়ার এবং বহু পুষ্প প্রদর্শনীর জাজমেন্ট করা মানুষ এই শান্তিবাবু। আজকে শান্তিদার অমূল্য অসাধারণ মতামত এবং মূল্যবান যে পরামর্শ, সেটা আপনাদের অনেক কাজে লাগবে। এবং উনি আজকে এই বয়সেও অসাধারণভাবে গাছ নিয়ে সারাটা দিন কাটিয়ে দিচ্ছেন। চলুন আজকে ওনার সঙ্গে কথা বলি, ওনার গাছগুলো দেখতে থাকি। নমস্কার শান্তিদা। হ্যাঁ নমস্কার, বলুন। কত বছর পরে আবার একসাথে হলাম? তাহা প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর? হ্যাঁ, 30 বছর পর দেখা হচ্ছে। আমি যে আবার এইভাবে আপনাকে স্মরণ করব, মাঝখানে আমি ভুলেই গেছিলাম আপনাকে। না না, আমি আপনাকে সবসময় মনে করি, কারণ ওই ইউটিউব দেখি তো, আর সবসময় ভাবি। তারপরে ওই এখানে যে মাছের দোকান আছে, ও ছেলেটা বলছে সঞ্জীবনকে বলবো। ও আমি ও তো জানে যে সঞ্জীবনের সাথে আমার জানাশোনা আছে। হঠাৎ দেখি আজকে, এখন একটু আগেই চিন্তা করছিলাম সঞ্জীবনের কথা, হঠাৎ এসে গেল আমার বাড়িতে। আমি তো ভাবছি যে কোথার থেকে কী হয়ে গেল। আমি ওই আজকে এখানে আসার কথা নয়, আমি রাস্তা দিয়ে যেতে হবে। আমি নাতনিকে নিয়ে এসে বসেছি, আপনার কথাই ভাবছি। ইউটিউবটা খুলবো, দেখবো যে কী বলে এবারে। ওই সময় দেখি আপনি ঢুকে গেছেন। শান্তিদা কত বছর ধরে গাছ করছেন? তা 20 বছর শুরু করেছি, এখন 76 বছর হলো, প্রায় 46 বছর, 56 বছর হয়ে গেছে। 56 বছর গাছ গাছ ছাড়েননি কখনো? না, যে কোনো মূল্যে গাছ ধরে আছে। হ্যাঁ, গাছ একটা জীবনে বাঁচার আশ্রয়। বাবা, গাছ নালে মরে যাবো। গাছ না, হ্যাঁ বাবা, এটাই আসল কথা, গাছ নালে মরে যাবো। আচ্ছা, এমনি যে প্রথম আপনাদের বাড়িতে তো গাছের একটা বিরাট চর্চা ছিল, পুষ্পক যে, হ্যাঁ ওইটা একটুখানি আমাদের বলুন, ওই কাহিনিগুলো। দেখুন, আমাদের পুষ্পক বলে যে সংগঠনটা ছিল, সেটা বারাকপুরের অমিতাভ মুখার্জিদা দ্বারা গঠিত, এবং আমরা সবাই অমিতাভদার ছাত্র। তার কাছেই আমরা গাছকলা শিখেছি, এবং তার সাথে সাথে আমাদের অনেক লোকের সাথে যোগাযোগ হয়েছে, যার কথা না বললেই নয়। সেই হচ্ছে অধীর চক্রবর্তী, অমিতাভ মুখার্জি। আমরা অ্যাসেম্বলিতে লড়তে যেতাম 4 লড়ি 5 লড়ি গাছ নিয়ে, সেখানে গিয়ে পুরো প্রচুর পুরস্কার পেতাম। আমাদের কল্যাণীতে যে ফ্লাওয়ার শো হতো, সেখানেও আমি অনেক গাছে ফুল দিতাম, তখন ফ্লাওয়ার শো হতো। এদের রেলের কম্পিটিশনেও আমি যোগদান করতাম। বন্ধুবান্ধবের সাথে আমরা খুবই, মানে এত ভালো ব্যবহার ছিল আমাদের। কিন্তু হঠাৎ আমরা সবাই যেন বুড়ো হয়ে গেলাম। বুড়ো হয়ে গিয়ে দেখি সবাই গাছ আস্তে আস্তে করা ছেড়ে দিচ্ছে। তার মধ্যে আবার করুণাদা এত বুড়ো, তাও ভালো ভালো গাছ করে। করুণাদা সবসময় আমাদের বলতো কি সুন্দর গাছ করে, করুণাকে দেখলেও আমাদের ভালো লাগে। তারপরে বারাকপুর ছেড়ে আমরা আস্তে আস্তে নিজে দেখলাম যে এই তো অবস্থা খারাপ। আর আমাকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসতেন, তিনি ছিলেন অমিতাভ মুখার্জি। যখনই যা চেয়েছি, দাদা আমি ওই গাছটা কিনে দিও, কিনে দিয়েছে। তখন এত পয়সা ছিল না আমাদের, কিন্তু দাদা ঠিক জোগাড় করে দিত। কত অর্কিড গাছ দিয়েছে আমাকে, তার চিন্তা নেই। আর এখনও আর অমিতাভর বাড়ি যেতেই পারি না। অমিতাভ এখন তো বড় বড় বই লিখছেন, সবাই গাছপালাই করা ছেড়ে দিয়েছেন উনি। আর সবচেয়ে বড় কথা, গাছ এমন একটা জিনিস যে মানুষকে বড় কাছে নিয়ে আসে। মানুষ মানুষের সাথে এত ভালো ব্যবহার শেখায়, গাছই পারে একমাত্র। গাছ কখনো বেইমানি করে না। গাছ বসালে ফুল হবে, ফল হবে, এবং আমাদের সবাইকে মুখে হাসি ফোটাবে। এটাই হচ্ছে গাছের ধর্ম। আমি বলি সকলে গাছ করুন। গাছ করতে গেলে আজকাল অনেক কস্টিং বেড়ে গেছে, এখন তো আমাদের মতো আগেকার মতো কম পয়সায় গাছ আর হয় না। আগে একটা চন্দ্রমল্লিকা 5 পয়সা দাম ছিল, এখন একটা চন্দ্রমল্লিকা 15 টাকা দাম। যাক, তবু করুন গাছ, সকলে গাছ করুন। আমি পুষ্পকের তরফ থেকে বলি যে পুষ্পকের মতো সংগঠন গড়ে তুলুন। একার পক্ষে গাছ করা সম্ভব না। কম্পিটিশন লড়তে গেলে 2-3-4-5 জন মিলে কম্পিটিশন লড়তে হয়, কারণ এই গাছ লড়ি করে নিয়ে যাওয়া কম্পিটিশনে, গাছ সবাই করতে পারে, ফুল সবাই ফোটাতে পারে, কিন্তু কম্পিটিশনে গিয়ে গাছকে নিয়ে যাওয়া যে কী কঠিন ব্যাপার, সে ভগবান তিনি জানে। আমি দেখেছি এই ঠান্ডার মধ্যে অমিতাভদা খালি গায়ে গাছ সাজাচ্ছেন বারাকপুরে। রাত্রির 1টা বেজে গেছে, আমরা লড়ি স্টার্ট করতে পারিনি।
তারপরে লরি করে আমরা গাছ নিয়ে গেছি গিয়ে সেখানে যখন সব প্রাইজ আমরা পেয়েছি খুব আনন্দ হয়েছে আমাদের সে আনন্দ কোনো পয়সা দিয়ে কেনা যায় না আর একটা কথা বলবো গাছ করুন সবাইকে সাহায্য করুন মানে আমি বলছি না যে পয়সা দিয়ে সাহায্য করতে যেটুকুনি জানেন সবাইকে শেখান তাহলেই হবে আর গাছ করার প্রথম নিয়মই হচ্ছে নিজের চোখটাকে ভালো রাখুন চোখ যদি ভালো না থাকে গাছ ভালো হবে না এই বয়স মনে করুন আমার তো প্রায় 76 মতো বয়স হতে চলল আমি এখনো একটু আধটু গাছ করতে আসি একটু আধটু করি কম করি গাছ আগের মতো আর জায়গাও নেই গাছ করার তাই এরকমই করছি কম বলতে চন্দ্রমল্লিকা এবছর কতগুলো হবে তা 200-250 তো করবই 250 হ্যাঁ জানেন পম্পমটা করি না অনেক জায়গা নেই বলে আর গোলাপ আছে গোটার সাথে 60-70টা গোলাপ আছে 60-70টা গোলাপ গাছের চেহারা তো খুব ভালো ভালো আর কোথায় এখন এতগুলো গাছ এই বয়সে মেইনটেইন করা দেখি সারা ছাদে কার্নিস জুড়ে তো হ্যাঁ আর এইদিকে অর্কিডও আছে অর্কিডও আমার প্রিয় ফুল অর্কিডও করি আমরা অর্কিড সারা জীবনই অর্কিড করেছি হ্যাঁ ক্যাটেলিয়াও ফোটে আমার এই ফুলটা খুব সুন্দর ফুল এইখানটা সবুজ এখন সবুজ ছিল এটা এখন একটু হলদে ওটা হলদে হয়ে গেছে ও ক্যাটেলিয়া ফুটেছে ক্যাটেলিয়াই আমার প্রচুর ছিল দারুণ ক্যাটেলিয়া আমার আরও ভালো ভালো ক্যাটেলিয়া ফোটে সব এখন তো এইটুকু ছাদের মধ্যে ম্যানেজমেন্ট করা আগে তো পাশাপাশি দুটো ছাদের মাঝখানে একটা হ্যাঁ বিরাট ইয়ে ছিল বিরাট ছিল ফ্ল্যাট উঠে যাওয়া তো ওটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ না আমি বন্ধ করে দিয়েছি আর এখন বয়স হয়ে যাচ্ছে আর অত ইয়ে করা যায় না হ্যাঁ ক্যামেলিয়া ফুল ফুটাই তো অনেক ছিল কিছু ক্যামেলিয়া মরে গেছে বলে কথাটার মধ্যে একটা ইয়ে আছে ক্যামেলিয়া তো ফুটতে চায় না ক্যামেলিয়াটা চায়ের যে কেমিক্যালটা আছে না ওকে অ্যাকচুয়ালি তো অরিজিনাল একটা চা গাছ হ্যাঁ চা গাছ চা গাছে খুব একটা কেমিক্যাল দিতে খায় না গো খুব একটা খায় না তো ওই আমরা যে গোলাপের খাবার টাবার দিই মাঝে সাজে দিলাম টিলাম ওইটাই চলে যায় তাতে ফুল ফোটে এবং গোলাপের মতোই ফুল ফোটে দারুণ ফুল ফোটে এখানে কতগুলো অর্কিড আছে তা 100-এর ওপর তো হবেই 100-এর ওপর তো হবেই অবশ্য আমরা আগে আপনার সেই গাছ দেখে গেছি হ্যাঁ সেই আন্দাজে অবশ্যই বলতে হবে যে কম গাছ গাছ তো কমতে কমতে বাধ্য হয়েছে না জায়গা নেই আমার যাই সবাই দেয় আমাকে আমি এখন নারান্দার কাছে গেলেও নারান্দা আমাকে প্রচুর চারা দিয়ে দেয় আসেন ওপরটা আসেন তিনতলা এটা কম গাছ করা আপনি এই বয়সে এত গাছ করছেন কি করে আমি তো অবাক হয়ে যাচ্ছি বাহ বাহ সে গাছে কি কম করা বলে অবশ্য আগের থেকে কম এটা বলা যাবে এখানটায় জবা বিভিন্ন ফল গাছ অ্যারিনিয়াম কত রকমের গাছ মিলি গাছগুলো খুব সুন্দর রয়েছে কী কী গাছ একটু দেখান মিলির কটা ভ্যারাইটি আছে মিলির অনেক আছে 25-30টা ভ্যারাইটি 25-30টা ভ্যারাইটি আছে কারো কাজে নেই আমার কাছে সব জোগাড় করেছিল পরিমল বলে একটা লোক ছিল সে এখন ইয়ে থাকে কামারকুণ্ডু কামারকুণ্ডু হ্যাঁ ওর কাছ থেকে এতগুলো হ্যাঁ অনেক ভ্যারাইটি জোগাড় এটা একসময় উন্মাদনা সৃষ্টি করেছিল গাছ ওই মালটা হয়েছে দেখেছিল হ্যাঁ মালটা হয়েছে বাবা অনেক মালটা হয়েছে এটা ইন্ডিয়ান মৌসুমি হ্যাঁ এটা অরিজিনাল মৌসুমি বুঝেছি তো এই মৌসুমিটা খুব মিষ্টি হয় এতো বড় বড় হয় পেকে পাখি নেই কেন অনেক বড় পুরনো গাছ অনেক দিনের গাছ ওই ছাত্রের ইয়ের মধ্যে বহুদিন হবে বহুদিন হবে না 20-25 বছর তো হবে 25 বছরের বেশি হবে আমরা আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হলো কি করেন কি পরিচর্যা করেন কারণ এইগুলো শিখতে পারবেন মানুষজন আপনাদের মতো পুরনো এবং এত জ্ঞানীগুণী যারা গ্রোয়ার রয়েছেন তাদের দায়িত্ব যে নতুন জেনারেশনের হাতে এগুলো পৌঁছে দেওয়া তা সেগুলো আমাদের শেখান ধরুন একটা ফল গাছ আপনারা এখানে দেখছি প্রায় সব গাছেই ফল ধরে রয়েছে এই ফল গাছের কী পরিচর্যা করেন স্পেশাল কিছু যত্ন যেটা
ফল গাছের মাটিটা একটু 50% গোবর সার, 50% মাটি, আর একটু সিংচাচা ফাচা দিয়ে মাটিটাকে একটু রেখে দিয়ে তাতে গাছ বসিয়ে দেন। তারপর মাঝে মাঝে ওই একটু সিংকুচি, একটু ইয়ে বনডাস্ট, একটু ইয়ে মাসে একবার করে দেন একটু একটু করে। আর ফুল ফল ধরার জন্য একটু গোবর, খোল গোবর একটু পচিয়ে দিতে পারলেই হবে। খোল নিয়মিত আর কি খাবারটা দিতে, হ্যাঁ বর্ষাকালে খুব একটা খাবারের প্রয়োজন। এখন তো আমরা তো স্ট্যাগনেন্ট চলছে, এখন খাবার টাবার সব বন্ধ। ওই দেখুন ওটা কমলা লেবু এত হয় না, প্রচুর হয় ওটাই, দেখেছেন প্রচুর কমলা লেবু দেখেছেন, এখন অনেকগুলো ধরে অনেক, এই দেখেন না প্রচুর, এই দেখুন যা মিষ্টি হয় না চিন্তা করা যায় না, প্রচন্ড মিষ্টি। কোনো ফল এখন তো ইয়ে নেই, এই খাবার পড়বে, বর্ষাটা চলে যাবে, খুঁড়ে দিয়ে খাবার দিয়ে দেবো। খাবার বলতে কিছুই না, বনডাস্ট একটু বনডাস্ট দিই, আর একটু সিংকুচি দিই, আর একটু সর্ষের খোল দিই, আর একটু ফুরাডান একটুখানি দিই পোকা মাকড় মার জন্যে, দিয়ে খুঁড়ে মাটিটাকে উঠিয়ে দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জল দিয়ে দিলাম, গাছটাবে স্ট্যান্ড হয়ে গেলো। তারপর 7 দিন পর, 8 দিন, 10 দিন, 15 দিন পর থেকে খোল পচার জল দিতে লাগে। এই শীতকালে তো এই গরমকালটা একটু বন্ধ রাখি। আর জবারও দেখছি প্রচুর ভ্যারাইটি রয়েছে। জবা অনেক কিনেছিলাম, বাবরে ভ্যারাইটিস মানে প্রচুর ভ্যারাইটি ছিল। এগুলো কী জবা? এগুলো সব অস্ট্রেলিয়ান জবা, অস্ট্রেলিয়ান জবা, আমেরিকান জবা, অস্ট্রেলিয়ান জবা। ওই তো একটা ফুল ওইদিকে, হ্যাঁ এটা এটা পুনে ভ্যারাইটি, বুঝলেন, এটা পুনে ভ্যারাইটি, সব কিছুই করি, বেগুন করি। দেখুন না কপি গাছের হেলথ দেখেছেন, এখন কপি গাছ, এটাকে একটা এক্সপেরিমেন্ট করার জন্য না কাটিং করেছিলাম, হওয়ার পর দেখি গাছটা কি হয়, লাস্ট অফ অল দেখবো, এত সুন্দর কপি হয় আমার। কপিটা এই বছরে হবে কাটিং করা গাছ? হ্যাঁ আমার যে কপি হয় না বাবলো, দেখার মতো কপি হয়। সামান্য কিছু বনসাই গাছও রাখা রয়েছে, পাকুর গাছ, বট গাছ, বাবা। আর কার্নিস বরাবর কত রকমের, ওগুলো কি পাম না সাইকাস? দেখুন কপির সাইজ দেখুন, দেখুন এত সুন্দর কপি হয়, বাবা দারুণ। এই ছাদেই হয়েছে, হচ্ছে গোলাপ, বাহ খুব সুন্দর। ডালিয়াও করেন না? ডালিয়া তো করবো, আমার ইয়ে তো ডালিয়া তো আপনি আগে করেন, ডালিয়া আমার খুব শখের ফুল। এবার আমরা আসবো নিয়মিত আপনার দেখানো যাবে, কি সুন্দর লাগছে এই জায়গাটা অসাধারণ। আচ্ছা এখানে কিছু অ্যাডেনিয়ামও করেছেন? হ্যাঁ অ্যাডেনিয়াম 18-20টা ভ্যারাইটি আছে, ডবল, সিঙ্গেল আছে। এই যে আমার অর্কিড দেখেছেন, এই অর্কিড তো এত গাছ, এত অনেক, আমরা তো এখন তো নেই, এই মুহূর্তে হঠাৎ করে আসলে কি হবে, ফুল আসবে আমরা আসবো নিয়মিত, খুব সুন্দর। আর আপনি একজন ভালো মানুষ না, আজকে থেকে দেখছি আপনাকে গোলাপ খুব ভালো, গোলাপের দিকে গোলাপ দেখেছি, হ্যাঁ গোলাপ দারুণ ফোটে গোলাপ, আমি সেই লাখো লাখো, এই দেখো এই গোলাপটি। আর ফুটুক না আমরা এসেই দেখাবো, এখানে দেখুন এখানে কি সুন্দর, এই দেখুন সেই আমার অ্যাসেম্বলির প্রাইস পাওয়ার গাছ, এগুলো প্রাইস পেয়েছে না অ্যাসেম্বলিতে, ঠিক আছে এগুলো ভালো ছবিটা আসবে না, পরে যখন আমরা আসবো আপনার ফটো ফটো তুলে দেবো। এখানে এই ডাবল দিয়ে ট্রিপলের অ্যাডেনিয়ামগুলো এবং গাছগুলো এত সুন্দর দেখুন, এই দেখুন ক্লায়েন্থাস সবই করি একটু একটু। আচ্ছা এই যে এই কর্টেক্সগুলো এত সুন্দর মোটা এবং কত সুন্দর গাছগুলো হয়েছে, বেশি দিনের গাছ নয়, কতদিনের গাছ? এইগুলো এক বছর গাছ হয়েছে, এক বছরের গাছ, কিচ্ছু দিনই। যে ছেলেটার কাছে কিনেছিলাম, ছেলেটা খুব ভদ্র ছেলে, আমি বললাম যে আমাকে 20-22টা গাছ দিবি, বললো হ্যাঁ দেবো কাকু, কত নিবি? বললো 4,000 টাকা। আমি তুই কাঁচদাবা স্টেশনে দিয়ে যাস, কটেজ ছাড়া দিয়ে দিয়েছি, শুধু দেখো মাটি এমনি মাটিতে লাগিয়ে রেখেছি, দেখি কিচ্ছু নেই, প্লেন প্লেন একটু ঘাস আর মাটি মিশিয়ে লাগিয়ে রেখে দিয়েছি, তাতে ফুলেছে এটা আপনি হচ্ছে। এবার এটাকে সাজাবো যখন তখন দেখবে না খুব হেলদি হেলদি আপনি হচ্ছে। আমি তো ভাবছি গাছের ইয়েটা খুব ভালো করেছো, এই ফুলটাও দেখতে সুন্দর, খুব সুন্দর, দারুণ অপূর্ব, খুব সুন্দর, প্রচুর ভ্যারাইটি। ও একবারে সব দিয়ে গেছে, এসে কাজবাড়ি স্টেশনে দাঁড়ালো,
দাঁড়িয়ে খোলা খোলা এইটুকুনি দিয়ে ছ মাস পরে আমাকে বলছে শান্তিদা গাছগুলো কেমন আছে, আমি গাছগুলো তো খুব ভালো দিয়েছিস রে বলছি, তাই হ্যাঁ হ্যাঁ। এই কুল গাছটা অনেক পুরনো, হুম, ফুল পেয়ারা যত ফল গাছ আছে বেশিরভাগই দেখছি অনেক পুরনো, হুম, পুরনো সবগুলোতেই ফল হয়, পুরনো অর্কিড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ছবিটা আসবে না ভালো, ওটা পরে যখন আমরা আসবো তখন তুলব। এই দেখো ক্যামেলিয়া, এরম এরম ফুল। জামরুল গাছটা দেখছি, এই জামরুল গাছ এগুলো কত বয়স হবে এই ফল গাছগুলো? সব 10 বছরের উপরে, 20 বছর হবে। হ্যাঁ, এই কাণ্ডগুলো দেখে বোঝা যাচ্ছে কত মোটা, 20 বছর হবে, আজকের না বহুদিনের। এই সব ফল এখানে ধরে তো না? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি প্রচুর লেবু হয়েছে, পাতি লেবু, পাতি লেবু দেখছি। এই গাছটা না বিচি নেই, এই যে গাছটা দেখছো বিচি হয় না, ও ফলে বিচি হয় না, একদম বিচি হয় না, কিন্তু এত টেস্টি গাছটা, আর এত পরিমাণে ধরে প্রচুর, মানে চিন্তা করতে পারবে না, আর সাইজও খারাপ হয় না, আমার বৌমা খুব পছন্দ করে। নারায়ণদা দিয়েছিল বুঝলি তো, নারায়ণদা দিয়েছিল বলে নিয়ে যান যে গাছটা, আজ থেকে প্রায় তা 10-15 বছর আগে তো হবেই হবে, ফুল আর গুটি, হ্যাঁ কিছুই দিইনি কিন্তু খাবার। তোমাকে বললাম যা ওই একদম দেখো মাটি আর ওষুধের সামান্য একটু ইয়ে বাস, এই মাটিটাও তো ভয় আছে কোনো স্পেশাল কোনো খাবার দেওয়ার পরে না, ওই তোমাকে বললাম আমার একটা বাড়ির মধ্যে করা আছে, শিংকুচি আছে একটুখানি, বনডাস্ট আছে, হাড়কুচি আছে, এইসব মিশিয়ে করে রেখেছি, ওই একটুখানি 10 ইঞ্চি হাতে করে তুলে 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 দিই। গাছ খুলবে কদিন পর, মাস দুয়েক পর গাছ খোলা শুরু করবে। এই ড্রাগন গাছটাতে আপনি ড্রাগন হয়েছে বললেন, কতটা ড্রাগন হয়েছে? অনেক অনেক অনেক, প্রচুর ড্রাগন হয়েছে। এই যে ফুল রয়েছে, ফলগুলো অলরেডি পাড়া হয়ে গেছে, হ্যাঁ, কতগুলো ফল হয়েছিল? তা 25-26টা ফল হয়েছিল, 26টা, হ্যাঁ, একটা এখনো খেতে দিতে পারছি, আর ছিল সব ড্রাগনগুলো ভেঙেছে। এই যে গোলাপ গাছগুলো এখন তো বোধহয় ডরমেন্সিতে যাবে, হ্যাঁ ডরমেন্সি চলে গেছে, এখন খাবার টাবার দিয়ে নিয়ে এবারে গুছাবো আস্তে আস্তে, টপটা গোছে, আর এই মাদা রেখে দিয়েছেন ডালিয়া, হ্যাঁ কিছু রেখে দিয়েছি, দু একটা কাটিং করবো, কিছু বোগেনভিলিয়া আছে, হ্যাঁ 3-4টে বোগেনভিলিয়া আছে, মানে কিছু নেই এমন নেই না, আবার ওদিকে কিছু ক্যাকটাস সাকুলেন্ট জেড প্ল্যান্ট এগুলোও রয়েছে, হ্যাঁ। বাহ, চলুন আমাদের একটু চন্দ্রমল্লিকাটা এখন খুব জরুরি মানুষের লাগানোর টাইম, আপনার তো এত বছরের অভিজ্ঞতা, আমরা একটু আপনার থেকে চন্দ্রমল্লিকার টিপসগুলো নিই, যাতে চন্দ্রমল্লিকা কীভাবে করলে অসাধারণ হবে। আচ্ছা, তার আগে তো আমরা এই ফলিয়েজ প্ল্যান্টগুলো দেখিয়ে নিই, ফলিয়েজের মধ্যে দেখতে পাচ্ছি এনফোরিয়ামের অসাধারণ কালেকশন রয়েছে, কিছুই করি না দেখো, ধরো আমি এতে কোনো খাবারই দিই না, আজ 25-30 বছর কোনো খাবার এতে পড়ে না, 25-30 বছর খাবার পড়ে না, কোনো পড়ে না, শুধু অর্কিডে যখন খাবারটা দিই সেই খাবারের জল হয়তো পড়ে, খাবারের জলটা পড়ে। এই গাছটা হতে চায় না, বহুত বিখ্যাত লোক করতে পারে না এই গাছ, কিন্তু দেখো ভগবান আপনি আপনি করছি, মানে আমি কোনো রকম যত্ন নিই না, আসলে উপযুক্ত পরিবেশটা পেয়েছে, হ্যাঁ, একটা নেটলন, তারপরে এই যে অর্কিডের ছায়া এবং তার তলার ছায়া, এই গাছগুলো তো অরণ্যে বড় বড় গাছের তলাতেই হয়, হুম, সেই ওয়েদারটা আপনি দিয়ে দিয়েছেন, তার জন্যে ও খুশিতে রয়েছে। এই উপযুক্ত পরিবেশ পেলে গাছ অন্যান্য খাবার না পেলেও খুশিতে থাকে, ওর যে প্রাকৃতিক পরিবেশটা, এই এলোকেশিয়াটা বেশি বড় করা যায় না, ও আপনি যা ওকে হাত দিলেই মরেছে, আমি 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 আর একটা টবে ছিল, হাত দিয়েই মরেছে, আমি হাত দিই না ওই জন্য গাছে, এই দেখি মানে মারি বলছি, আমার আমি জীবনে এত ভালো এলোকেশিয়া সোয়ের মারছালে দেখতাম না, অ্যাসেম্বলি দেখতে না এই পাশটা ফেলতো, হ্যাঁ বড় বড় গাছগুলো ঠিক এরকম লাগতো, আমি ভাবতাম যে এরা কী করে, এরা গাছে হাত দেয় না বুঝেছো, যার জন্য আমি দেখেছি গাছকে ডিস্টার্ব করলি গাছ মরে, এক মানে কি জানি না ওকে ছেড়ে দিয়েছি, কোনো রকম খাবার দিই না জানো তো, কোনো রকম। এই গাছটা এটাও খুব ভালো একটা গাছ, হ্যাঁ হ্যাঁ, এগুলো ভালো ফুল হয়, ফুল হয়, অগ্নিশিখা না, হ্যাঁ এখানে কিছু ফিলোডেন্ড্রন আছে,
না গো সে কবে কি দিয়েছে আজকের গাছ না দেওয়া গাছ এসব সব সোয়ের মাঠে নিয়ে যেতে হতো না সে 15টা 20টা করে সব দিতে হতো এইটাও তো খুব সুন্দর হ্যাঁ এটা সাদা ফুল হয় হ্যাঁ সাদা ফুল এই তেলের মতন যেন পাতাটা থেকে তেল বেরোচ্ছে হয়নি অর্কিডগুলো কিন্তু খুব হেলদি রয়েছে না আমার অর্কিড হেরি হেলদি থাকে আমি সকালবেলায় এসে আগে আগে কত গাছ করতাম আচ্ছা ওইখানে একটা দেখতে পাচ্ছি ওটা বেগোনিয়া ভেনেস্তা নাকি বাহ বাহ ওটাও এরকম মানে বৃক্ষের মতো করে ফেলেছিল এটা পুরো আপনার আগুন রঙা ফুল হ্যাঁ আগুন রঙা ফুল হয় দারুণ এটা তো আমরা লতা গাছ দেখি কিন্তু এটাকে পুরো একদম বোগেনভিলিয়া মতো করে ওটা বোগেনভিলিয়ার মতো হয়ে গেছে হ্যাঁ বোগেনভিলিয়ার মতো হয়ে গেছে বাহ বাহ অসাধারণ আর এই গোলাপের এই মুহূর্তে যত্ন কি করছেন এখন তো আপাতত খাবার দেওয়া বন্ধ করলাম যেগুলো ছোটো গাছ আছে দেবো অল্প অল্প দেবো অনেক গাছ আছে ডরমেন্সিতে যাবেই না এই যেমন ছোটো গাছ যেগুলোকে চেঞ্জ করবো অক্টোবরের আগে আগেই চেঞ্জ করবো বলতে চেঞ্জ করলে ফুল নেবো আপনার এখানে গ্যাসগুলো দেখছি কিছু একটা উপরে দেওয়া আছে কিছু দেওয়া আছে নাকি প্লেন জল না এইগুলো পুরনো ঘাস আচ্ছা পুরনো ঘাসগুলোকে রেখে দিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা দিয়ে এবছরে ডালিয়া করব আচ্ছা এতে আর চন্দ্রমল্লিকা করা যাবে না চন্দ্রমল্লিকার জন্য আলাদা নতুন ঘাস কেনা হয়ে গেছে সেটা আমরা নতুন করব আপনি যে চন্দ্রমল্লিকা জায়ান্টসের চারাগুলো হ্যাঁ এই মুহূর্তে ওকে বসাবেন তো ছোট পটে হ্যাঁ যে এই ছোট পটে বসানোর পরে আপনি তো পুরো সিন্ডারই করেন হ্যাঁ পুরো সিন্ডার আমি সিন্ডারের জন্য কি কি প্রথমে কি করতে হয় একটু আমাদের বলুন সিন্ডারের সময় আমাদের একটা খাবার আছে যে খাবারটা দিয়ে আমরা বানাই খাবার তার মধ্যে সুপার ফসফরাস থাকে পটাশিয়াম নাইট্রেট থাকে সালফেট অফ পটাশ থাকে অ্যাগ্রোমিন থাকে এই একটা প্রপোর্শনে আমরা বানাই সেইটা দিয়ে আমরা গাছের খাবারটা বানিয়ে নিই খাবারটা বানিয়ে নিয়ে প্রথম দিন আমরা 1 গ্রাম করে পার গাছে দিই সেটা তো আর এমনি দিই না জলে গুলে দিই 1 লিটারে 1 গ্রাম করে নিয়ে গুলে দিয়ে 3-4 দিন দেওয়ার পর থেকে গাছটা দেখা স্টেবল হয়ে যায় তারপরে হাতে করে চিমটি করে তুলে তুলে দিই গাছ বাড়তে থাকে পরিমাণটা একটু একটু করে বাড়তে থাকে গাছ বেড়ে যায় পরিবারটা বাড়তে থাকে এইভাবে আমরা মাসখানেক চালাই মাসখানেক চালাবার পর গাছটাকে যখন আমরা 4 ইঞ্চি থেকে 4 ইঞ্চি টপ থেকে আমরা আবার 8 ইঞ্চিতে পরিবর্তন করি তখন খাবারের গিয়েটের 8টু বাড়িয়ে দিই 3 তিনটে করে ধরে ধরে দিই সপ্তাহে 1 দিন করে খাবার দিই এই খাবারটা সম্পূর্ণভাবে যিনি বানিয়েছেন তিনি হচ্ছে অমিতাভ মুখার্জিদা আমাদের এই ফর্মুলাটা দিয়েছিলেন সেই ফর্মুলাই আমরা খাবারটা বানাই খাবারটার মধ্যে জানি না কী আছে খাবারে গাছ ভালো হয় এবং খুব সহজে হয় আর আমরা গোবরটা ইউজ করি না কারণ আজকাল মাটি কস্টিং আমাদের দ্বারা সম্ভব না মাটি আনা মাটি করা গ্রামের লোকেদের পক্ষে সম্ভব এখানে মাটি পাওয়াটাই খুব কঠিন গ্যাসটা পাই অ্যাভেলেবেল পাই পয়সা দিলে দিয়ে যায় গ্যাস করি আর তারপরে একটা স্টেজ আছে গাছগুলো 4 ইঞ্চিতে 8 ইঞ্চিতে গেল 8 ইঞ্চিতে বড় হয়ে গেল তারপরে আমরা বলতে গেলে 5ই ডিসেম্বর পর থেকে আমরা লিকুইড ফিডও শুরু করে দিই তখন লিকুইড খাবারগুলো কীভাবে দিলে দেওয়া যায় সেগুলো দিই এবং অ্যাকর্ডিং টু রুলস অফ অমিতাভ মুখার্জি সেই মুখার্জির দ্বার খাবারের রুলসই আমরা ফলো করে যাচ্ছি এখনও পর্যন্ত যা ফুল হয় ঠিক আছে দেখার মতো আমার এখন তো আর কম্পিটিশনে যাই না অতএব যা ফুল হয় শুভে খুব খুশি হই শান্তিদা জীবনে তো অনেক পুরস্কার পেয়েছেন পুরস্কার তো পেয়েছি প্রচুর পুরস্কার কোথায় কোথায় পেয়েছেন একটু বলেন কল্যাণী সব পুরস্কারই আমরা পেয়েছি কল্যাণীতে গিয়েছিলাম কল্যাণীতে ছোটোবেলার থেকেই কাজ করতাম তখন বয়সও কম ছিল এমন কোনো পুরস্কার ছিল না পেতাম না অ্যাসেম্বলিতেও আমরা সবাই মিলিতভাবেই পুরস্কার পেতাম এদিকে রেলওয়েজের সব পুরস্কারই পেয়েছি আমার শখ ছিল দিল্লিতে গাছ নিয়ে যাওয়া তাও নিয়ে গেছি
সোয়ে দিল্লি সোতেও গেছি, লন্ডনেও গেছি গাছ দেখতে। লন্ডনে পুরো গাছ আমার প্রতিটা গাছ দেখেছি, সে গাছের চেহারা দেখে আমার এখনও মনে হয় ওরম গাছ যদি ইন্ডিয়াতে করা যাবে না। এত চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা একটা হাতের পাতার মতো, হাতের পাজার মতো পাতা, পাতা পাতা গোলাপের পাতা এরকম রাস্তায় হয়ে রয়েছে গাছ। মানে লন্ডনের গাছ দেখলে কেউ ভাববে না যে এই গাছগুলো ইন্ডিয়াতে হচ্ছে। সেম চন্দ্রমল্লিকার পাতা দেখে আমি নিজে মানে চিন্তা করতে পারি না। মানে এত না, ওখানকার গাছ। আমি আমার ছেলে ইংল্যান্ডে থাকতো তখন আমি গেছি, আমাকে নিয়ে গেছিলো, আমি মাসখানেক ছিলাম ওখানে, ঘুরে ঘুরে সব নার্সারি দেখেছি, বাগান দেখেছি, মানে মানে চোখ ঘোরানো যায় না। আর আর ওদের এত সুন্দর সিস্টেমেটিক মানে ওরা চাষ করে দেখা যায় না। গাছ এক একটা এত বড় বড় লম্বা, 8 ফুট 9 ফুট গাছ, ফুলের ভলম কি আলাদা, একদম কালার আলাদা, পাতা মানে গোলাপের পাতা ভাবাই যায় না ওখানে, এত মানে হাতের মতো পাতা এক একটা গোলাপের, এত সুন্দর, খুব ফিটিংটা ভালো করে, মানে ওদের মানে একেবারে সায়েন্টিফিক। ওয়েদারটাও সঠিক পায়, হ্যাঁ ওয়েদার তো আছে এবং সায়েন্টিফিক, এত সুন্দর এনভায়রনমেন্ট আমি কোথাও দেখিনি, এত ভালো ফুলও দেখিনি। টিউলিপ ফুটে আছে রাস্তার মধ্যে, ভাববেন না স্বর্গ, রাস্তা তো একটা নোংরাও পড়ে থাকে না। আমি ঘুরেছি না লন্ডনটা, আমি লন্ডনে যে কেন ভালো, এই লন্ডন থেকে যে এত চন্দ্রমল্লিকা এসেছে, আমি কম্পেয়ার করেছি, শ্যামরক বলে এখানে একটা গাছ আছে, সেই ফুলটা এখানেও হয়েছে, আমি লন্ডনেও দেখেছি, দেখে থাবে না গেছি, কী বাপরে বাপ, এসব পাতা কোথা গাছের, এত পাতা সুন্দর কী করে হলো, এত কালার কী করে ভালো হলো, পুরো ওয়েদার ঘুরেছি, প্রচুর জায়গায় ঘুরেছি। তারপরে এমনি টাটা টাটাতেও জাজিং করতে যেতাম, টাটাতেও গেছি অনেকবার, টাটাও খুব ভালো ব্যবহার করতো ওরা। জাজমেন্ট কোথায় কোথায় করেছেন? টাটাতে করেছি, তারপরে আপনার খর্দাতেও আগে জাজিং করতাম, বেলঘরিয়া করতাম, নিউ বারাকপুরে করতাম। আমি আর নিজের থেকেই যে ইচ্ছে করে না যেতে, বুঝলেন তো, ডাকলে না ডাকাই খুব ভালো, আমি যেতে চাই না, কেন বাড়িতে কেউ নেই, বাড়ির মিসেজ মারা গেছে 2 বছর হয়েছে, মিসেজ মারা যা, হ্যাঁ 2 বছর পরে মারা যাওয়ার পর থেকে আমি ওই নিউ ব্যারাকপুরেও যাওয়া বন্ধ করে দিই। আগে বেলঘরিয়া টেলঘরিয়া সব জায়গায় যেতাম, নানান্দা তো প্রতিনিয়ত বলে চলুন জাজিং করি, জাজিং করি, আর আমি জাজিং করি এই খুব সামলাতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে 4টের সময় উঠি, উঠে একটু চা টা খেয়ে দিয়ে রেস্টুরেন্ট নিয়ে ছাতে উঠি, একটা বাচ্চা ছেলে আসে 2 ঘন্টা থাকে, ও আমাকে একটু হেল্প টেল্প করে দেয়, এইটু উনি গুছিয়ে রেখেছি আর কি। জানি আপনার এখানে ধরুন অর্কিড, গোলাপ, জবা, বিভিন্ন রকমের ফল গাছ, চন্দ্রমল্লিকা, আবার ডালিয়া, তাহলে টোটাল গাছের সংখ্যা কত? ওই আছে ধরুন 6000-এর ওপর তো, 1000-1500-2000 তো হবে, 1500-2000 67 বছর বয়স, তাই তো? 67 কোথায়, এই 76 হলো, ও সরি 76, 76-এ 1500 গাছ মাত্র 2 ঘন্টার জন্য একটা ছেলে আছে, বাদ বাকি সব নিজে করেন? না সবই করতে নিজে, জল টলও আপনি দেন? হ্যাঁ সব সব পাইপিং আছে, ও সকালে জলটাই ওকে দিয়ে টানাই, টানিয়ে আমি নিজে হাতে হাতে দিই, কারণ এই জল দেওয়া খুব কঠিন ব্যাপার, জলটাই আসল। অদ্ভুত, আমরা পরপর আসবো, আপনার গাছগুলো কীরকম সুন্দর হচ্ছে শীতের মধ্যে সবই দেখাবো, আপনার নিজে হাতে করার যে পদ্ধতি। তুমি যে এসেছো সঞ্জীবন, আমি খুব খুশি গো। আরে আমাদের তো জায়গাই ছিল এটা, ভাবছি আমি সেদিনকে বলছিলাম মাছের ছেলেটা আছে না, আমাকে অদিতদার ওখানে রজত বললো, আমি তো হঠাৎ বললাম আরে এত বছর তো মানে মনেই পড়েনি, ইমিডিয়েট যেতে হবে, গুছিয়ে রেখেছি একটুখানি ফুল হয়। শীতকালটা খুবই ভালো লাগে, চারদিকে ফুলে ফুলে থাকে, ভালো লাগে ফুল ফুলে, আমাদের একটা মানে ফুল প্রেমিক যারা, তাদের একটা অসাধারণ আনন্দের পরিবেশ ছিল না, সত্যি কথা, আমরা কোনো পার্টি পলিটিক্সও করিনি, কোথাও যাইনি, বাবুলালকে তো চেনেন তো? বাবুলালও আমার বাড়িতে এসেছে, বাবুলালও খুব ভালোবাসে, বাবুলালও ভালো ছেলে, খুব ভালো ছেলে, আমাদের গ্রুপটাই ভালো ছিল জানো তো। শান্তিদা, আমার দর্শক বন্ধুরা যদি আপনার সাথে ফোনে কথা বলতে চান সেটা কি সম্ভব? হ্যাঁ যখন যার দরকার হবে আসতে পারে, কোনো অসুবিধা, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। আমার 9433-145-982, আরেকবার বলেন তো, 9433-145-982। আপনি একটা উচ্চপদস্থ সরকারি চাকরি করতেন তো, কিসে ছিলেন? আমি হাওড়া প্ল্যাটফর্ম ইনচার্জ ছিলাম। ও প্ল্যাটফর্ম ইনচার্জ ছিলেন, রেলওয়েতে? হ্যাঁ রেলওয়েতে।
আর এখানে অলরেডি কিছু চন্দ্রমল্লিকা বসিয়ে দিয়েছেন। এগুলো অবস্টিনেট গাছ বুঝলেন তো, এগুলো ফুল হতে চায় না। ও এগুলো ফুল হতে চায় না, ফুল হতে অলরেডি বসানো হয়, বসানো বসিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। আচ্ছা কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে কসাক আছে, অ্যামেথিস্ট আছে, টারবুলেন্ট আছে। বাবা টারবুলেন্টও আছে? হ্যাঁ ওই টারবুলেন্টও আছে, ওইটা টারবুলেন্ট, ওইটা টারবুলেন্ট, এইটা অ্যামেথিস্ট, হ্যাঁ এটা অ্যামেথিস্ট, এইটা আইভরি মাছ। আইভরি মাছ আমি করবো, এগুলো এমনি বসিয়েছি, এগুলো নিত হ্যাঁ। আমি অবস্টিনেটই খুব পটু আর কি, পটু মানে কি অবস্টিনেটটাকে আমি ভালোবাসি বেশি, অধীর কাকুও জানে, ওই জন্য আমার জন্য বেঁচে বেঁচে আগে চারা রেখে দিত। হ্যাঁ অধীর দা ওখানে গিয়ে আবার আপনার সাথে যোগাযোগ, গাছ আবার আমাদের মিলিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ আবার এবার নিয়মিত আসা হবে। না না সেদিনকে ওই ছেলেটা বলছিল যে আপনাকে বলবো, সঞ্জীবনকে বলবো, আর আমি তো ফুল নেই এখন, বলে কি লাভ আছে রে, দেখেন কীরকম আশ্চর্য ব্যাপার। হ্যাঁ আর আমি একটুখানি শুয়েই ভাবছিলাম আপনার কথা, যে যে ভিডিওটা খুলি, গাছ আবার মিলিয়ে দেয় সব। হ্যাঁ গাছেদের অসীম ক্ষমতা, খুব অসাধারণ, ভালো লাগলো শান্তিদা, আজকের ভিডিও আর বড় করবো না, আবার আসবো নিয়মিত আপনার এই মূল্যবান। হ্যাঁ এস 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 এসে কোনো ব্যাপার না, না আপনি তো অকাতরে আজীবন। না না গাছকে বলে লাভ, অ্যাকচুয়ালি কি গাছ করে যারা তাদের চোখটা না থাকলে, চোখ না হলে গাছ হবে, বিশ্বাস করবে না, এইটুকু গাছগুলো পুকুর ধারে বসিয়েছি তো, দেখেছি ওই দেখো দেখাবো আমি তো, চলো নিচে চলো, কি বড় বড় গাছ হয়ে গেছে ওই ছাদের গাছগুলো সব সব। হ্যাঁ সিলভার পাম্প থেকে শুরু করে তোমার রূপ র্যাটিনা সব পুকুর ধারে বসে। আপনি কি মানে কোনো কিছু বাদ দিতে চান না, যেটা কিছু পদ্ম ফুটেছে ফুটছে দেখছি? ফুটেনি, ফুটে দেখলাম যে সবাই পদ্ম করে, দেখি দুটো বসিয়ে দিই তো কী করে বসে, তো বসালাম, তা সবাই আমাকে ফোন করে বলছে আমার বাড়িতে আসুন, পদ্ম নিয়ে যান, পদ্ম নিয়ে যান। আমি বললাম দাঁড়া আমি নিজে আগে যেটা করবো সেটা যদি হয় তবে নেবো, বিচির থেকে পদ্ম দেখি হয় কি না। আচ্ছা হান্দিদা আমরা ভিডিও শেষ করছি, আপনি দু একটা কথা যদি বলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। সকলে গাছ করুন, ভালো করে গাছ করুন, দেখবেন গাছের মতো বন্ধু কেউ নেই, গাছই হচ্ছে মানুষের সেরা বন্ধু বুঝলেন তো, গাছ করুন খুব আনন্দ পাবেন। আজকে আপনি সমস্ত কিছু ভুলতে পারছেন এই গাছের জন্য? হ্যাঁ সব কিছু ভুলতে পারছি। বন্ধুরা এই অসাধারণ পুরনো দিনের যারা গ্রোয়ার শান্তিরাম মণ্ডল মহাশয়, আমাদের অনেক দিনের সাথী, আমরা দীর্ঘদিনের পরিচিত সেটা আপনারা শুনলেন, কিন্তু এই সমস্ত মানুষেরা আপনাদের নতুন করে আবার আরও বেশি সমৃদ্ধ করতে পারেন, অনেক বেশি গাছ করার দিকে অনুপ্রাণিত করতে পারেন, এবং এই বয়সেও যে সমস্ত রকম দুঃখকে ভুলে গাছকে কেন্দ্র করে অনেক সুন্দর একটা জীবনযাপন করা যায়, এই মানুষগুলো তারই নিদর্শন। আপনারা অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এই সমস্ত মানুষগুলো আপনাদের এই কমেন্টে আরও বেশি করে অনুপ্রাণিত হবেন এবং অকাতরে আপনাদের অনেক কিছু জানানোর জন্য তৈরি হবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন, নমস্কার।